তিন মাসে কি এত পরিবর্তন হওয়া সম্ভব? সো তোমাদের অনুরোধে আমি বললাম, ও ভাই রাতের সব তারা আছে দিনে গভীরে। তো এই ভিডিওটি এখন টিকটকে ভাইরাল, অনেকেই বলছে এই মেয়েটি অপু ভাইয়ের গার্লফ্রেন্ড। আসলে অপু ভাই ও মেয়েটি যেভাবে কথা বলছে সবাই এটা ভাববে স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, মেয়েটা কি অপু ভাইয়ের আসলে গার্লফ্রেন্ড তা প্রমাণ সহ আপনাদের দেখানো হবে। এছাড়া বন্ধুরা, অপু ভাই কি খেয়ে মোটা হয়েছে সেই ওষুধের নাম বলেছে একজন, এবং কি অপু ভাই কোন দল সাপোর্ট করে সেটাও আমরা অপু ভাইয়ের মুখ থেকে শুনবো। তাই যারা অপু ভাইয়ের ফ্যান এই ভিডিওটি তাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেনে নেই অপু ভাইয়ের একজন বিগ ফ্যান কি বলে অপু ভাইকে নিয়ে। শোনো, অপু ভাইকে নিয়ে কোনো বাজে ডুয়েট, বাজে কথা, বাজে কমেন্ট কেউ করবে না, নাইলে কিন্তু তারে ডিরেক্ট ব্লক মারবো, খবরদার মার্ডার হয়ে যাবে। অপু ভাইয়ের কিন্তু আমি বিগ ফ্যান, আমরা সবাই অপু ভাইয়ের ফ্যান, খবরদার। সত্যি বলতে অপু ভাই চেঞ্জ হওয়াতে এরকম হাজারো ফ্যান হয়ে যাচ্ছে অপু ভাইয়ের। আসলে বন্ধুরা, এটা সত্যি যে তেলের মাথায় তেল সবাই ঢালে। যখন অপু ভাই ছোট ছিল সবাই তাকে নিয়ে ঠাট্টা মজা কত কিছুই না করত, আর যখন একটু উন্নত হয়েছে এবং একটু চেঞ্জ হয়েছে, এছাড়া আরো ফেমাস হয়েছে, এ কারণে যারা অপু ভাইয়ের হেটার ছিল তারাও অপু ভাইয়ের ফ্যান হয়ে যাচ্ছে। আসলে এটাই বাস্তবতা, যখন আপনার কাছে কিছু থাকবে না তখন আপনাকে কেউ বার্তা দিবে না, আর যখন আপনার কাছে সব কিছু থাকবে তখন দেখবেন আপনার পিছে পিছে সবাই ঘুরবে। তো যাই হোক বন্ধুরা, এক আপু অপু ভাইকে নিয়ে একটি গান বানিয়েছে, চলুন শুনে আসি। অপুরে, আরে অপু, তোমার চুল ছিল টিয়া কালার, তাই তো লাগেনি ভালো, এখন তোমার চুল কালো, সবার কাছে লাগে ভালো। বন্ধুরা, এই দুটি ভিডিও দেখে আপনাদের কি সেম মানুষ মনে হচ্ছে, এবং কি এই ভিডিওটি দেখে মনে হচ্ছে এটা অপু ভাই? হয়তো আপনাদের সবারই মনে হচ্ছে এটাই অপু ভাই। আসলে বন্ধুরা, এটা অপু ভাই না। তো অপু ভাই বর্তমানে যে চেঞ্জ হয়েছে সেটার জন্য তাদের দুজনের বডি ফিটনেস একদম সেম মনে হচ্ছে। আসলে বন্ধুরা, তার নাম হচ্ছে আরমান হোসেন, সে একজন ডান্সার। তো বন্ধুরা, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা অপু ভাইয়ের উপর ক্রাশ খেয়ে তার ছবি দিয়ে ভিডিও বানাচ্ছে। শাশুড়ি মা, ধন্যবাদ আপনাকে, আমি হয়তো আপনার রিং কোনো শুট করতে পারবো না, তবে আমার মাথায় যত চুল আছে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে তত হায়াত দেন। আপনি আপনার ছেলেকে গর্বে ধরেছেন বলে হরমত একটা ভালো মনের মানুষ পেয়েছি। এবং কি ভাবিরাও এখন অপু ভাইয়ের উপর ক্রাশ খেয়ে যাচ্ছে। অপু ভাই কি খেয়ে এত তাড়াতাড়ি মোটা হয়েছে সেই ওষুধের নাম বলে একজন ভিডিও বানিয়েছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলে জানতে চাইছিলে অপু ভাই কি খেয়ে এত মোটা হয়েছে, তিন মাসে কি এত পরিবর্তন হওয়া সম্ভব? সো তোমাদের অনুরোধে আমি বললাম, অপু ভাই পিউটেন খেয়ে এত মোটা হয়েছে। আসলে বন্ধুরা, সে লাইক পাওয়ার জন্য এই ভিডিওটি করেছে, আর এটা যে একদম ফেক সেটা তিনি নিজের মুখে স্বীকার করেছে। অপু ভাইকে নিয়ে মজা করে একটি ভিডিও চেয়েছিলাম যে অপু ভাই মোটা হয়েছে এসব ওষুধকে, সো অপু ভাইয়ের ফ্যান ফলোয়ার্সরা আমাকে এত পরিমাণে গালি দিয়েছে যে আমি সবার কাছে মাপ চাচ্ছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আমি অপু ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ অপু ভাই আমাকে ক্ষমা করে দেবেন, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তো এদিকে এই ভিডিওটি টিকটকে এখন ভাইরাল। এবং কি অনেকে বলছে এটা অপু ভাইয়ের গার্লফ্রেন্ড। এছাড়া আমরা যদি এই ভিডিওটির কমেন্টে যাই তাহলে দেখতে পারবো কেউ কমেন্ট করছে দুজনকে ভালো মানিয়েছে, আবার কেউ বলছেন সো কিউট, দুজনকে খুব সুন্দর লাগছে। তো এরকম কমেন্ট দেখে বোঝা যাচ্ছে এটা অপু ভাইয়ের গার্লফ্রেন্ড, এবং কি অনেকে ভেবেই নিয়েছে এটা অপু ভাইয়ের শিওর গার্লফ্রেন্ড। আসলে বন্ধুরা, এই মেয়েটির টিকটক আইডিতে এই ভিডিওটি আপলোড করেছে, এবং এই ভিডিওটির পোস্টে লিখেছে, গাইস উই আর জাস্ট ফ্রেন্ড, প্লিজ নো ব্যাড কমেন্ট। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা একদম শিওর হলাম যে এটা অপু ভাইয়ের গার্লফ্রেন্ড না, এটা অপু ভাইয়ের জাস্ট ফ্রেন্ড। তো যারা অপু ভাইয়ের ফ্যান আছেন তাদের মধ্যে বেশিরভাগই জানার ইচ্ছা অপু ভাই কোন দল সাপোর্ট করে, চলুন আমরা অপু ভাইয়ের মুখ থেকে শুনে আসি। আমি হলাম আর্জেন্টিনা সাপোর্টার, অপু আর্জেন্টিনা, দুজন আমরা ও সাপনে কমেন্টে জানেন কাকে সাপোর্ট করেন, তো ইনশাআল্লাহ সবাই মিলে ভালো জায়গায় খেলবো, না কাপ নেবে কেটে দেখা যাবে, না দেখা যাবে।
হ্যাঁ বন্ধুরা, আপনারা কোন দল সাপোর্ট করেন তা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।